channel Lachita's Lifestyle. First of all, thank you so much for 500 subscribers. জানি অনেকটাই কম পথ এসেছি, কিন্তু তবুও এইটুকুনি পথ তোমাদের ভালোবাসা ছাড়া কোনোভাবেই আসতে পারতাম না। তো এইভাবেই তোমরা আমাকে সাপোর্ট করো, ভালোবেসো, যাতে আগামীর অনেকটা পথ আমি খুব সহজেই এগিয়ে যেতে পারি। তো গাইজ, আজকে ভিডিও থাম্বনেল দেখে তো তোমরা বুঝতেই পেরেছো যে আজকে আমরা যাচ্ছি ওয়াও চায়নাতে। হ্যাঁ, ওয়াও মোমো কিছুদিন আগেই এই ওয়াও চায়নাটা লঞ্চ করেছে। তো শুভ বলল যে আজকে একটু ক্লাসের চাপটা কম আছে, তো চল ওয়াও চায়না থেকে ঘুরে আসি। বারাসাতে আমাদের বাড়ির একদম সামনেই ওয়াও চায়না খুলেছে, কিন্তু এখনো অবধি সেখানে যাওয়া হয়নি। আমি বেসিক্যালি চাইনিজ ফুড খুব একটা পছন্দ করি না, তাই জন্য অতটা যাওয়ার ইচ্ছাও প্রকাশ করিনি, কিন্তু শুভ খুব ভালোবাসে তাই বললো চল ঘুরে আসি। তো আজকের ভিডিওতে তোমাদের ওয়াও চায়নার অ্যাটমসফিয়ার, ওখানের প্রাইস ট্যাগ, লোকেশন, সমস্ত কিছু ডিটেলস দেব। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখো এবং কেমন লাগলো অবশ্যই জানিও। তো এখন রেডি হয়ে গেছি, বাজে 7:30 সন্ধে, তো লেটস গো ওয়াও চায়নাতে যাওয়া যাক। আমরা গেছিলাম বারাসাতের ওয়াও চায়নাতে। হরিতলার দিকে আসতে বা হাতে যে শ্রীনিকেতনটা পড়ে তার ঠিক অপোজিটেই রয়েছে ওয়াও চায়না। তো তোমরা যদি মধ্যমগ্রাম বিরাটির সাইড থেকে আসো তাহলে ডান দিকে পড়বে, বীরাগুমা দত্তপুকুর ওই সাইড থেকে আসলে বাঁ দিকে পড়বে। শ্রীনিকেতন করিমসের ঠিক অপোজিটেই নিমাই ভবন রয়েছে। নিমাই ভবনের ঠিক নিচেই রয়েছে মিও আমোরে, তার ঠিক পাশেই রয়েছে ওয়াও চায়না। তো বাইরে থেকে ডেকোরেশনটা তো খুবই সুন্দর লাগছে। আমরা ফাইনালি এবার ওয়াও চায়নার সামনে পৌঁছালাম, তো এবার চলো ভেতরে ঢোকা যাক, দেখি ভেতরের অ্যাটমসফিয়ারটা কেমন বা কীরকমভাবে সাজানো বা ফুড কোয়ালিটি কেমন, প্রাইস কী আছে, সমস্ত ডিটেলসই তোমাদেরকে দেখাবো। তো আমরা ঢুকলাম ওয়াও চায়নাতে। ঢুকেই ফার্স্টে মোমো 69 দেখে তো আমি ভীষণ খুশি হয়ে গেলাম, কখন মোমোটা পেটে দেবো সেটা ভাবতে বসলাম। তো মোমো তো অর্ডার দেবই, মোমোর সাথে আর কি অর্ডার দেওয়া যায় আমি সেটা ভাবতে থাকি, ততক্ষণে তোমরা অ্যাটমসফিয়ারটা একটু দেখে নাও। এই হচ্ছে ওয়াও চায়নার প্রাইস চার্ট। তোমরা কেউ চাইলে স্ক্রিনশট রেখে দিতে পারো,
প্রচুর রকমের ভ্যারাইটিস রয়েছে, ভেজেও প্রচুর অপশনস, নন ভেজেও প্রচুর অপশনস রয়েছে। আরেকটা জিনিস তোমাদেরকে বলি গাইস, এই যে পাশে রেড ডটগুলো দেখছো, এইগুলো বেসিক্যালি আমি ভেবেছিলাম হয়তো ভেজ বা নন ভেজের কিছু ব্যাপার থাকবে, তারপর দেখলাম যে না, নিচে ওদের লেখা আছে রেড ডটটা মানে হচ্ছে হাউস স্পেশাল, মানে ওদের এখানকার স্পেশাল ডিশ হচ্ছে এইগুলো। তো আমি ভাবলাম যখন ওয়াও চায়নাতে আসলামই তাহলে ওদের স্পেশাল ডিশ একটু অর্ডার দিই, তাই চিকেন হাক্কা নুডলস উইথ সিজন সস ওটা অর্ডার দিলাম, আর তার সাথে মোমো অর্ডার দিলাম। কোয়ান্টিটি প্রচুর দিয়েছে গাইস, দুজনে মিলে আমরা খেয়ে শেষ করতে পারছিলাম না। তো আমি ফার্স্টে হাক্কা নুডলসটাই ট্রাই করলাম, কারণ আমি অতটা নুডলস ফ্যান নই। তো আমি খেলাম, বাট আমার যে খুব আহামরি কিছু ভালো লেগেছে তেমনটা নয়, বাট যারা যারা তোমরা চাইনিজ লাভার্স রয়েছো তাদের অবশ্যই ভালো লাগবে। যেমন আমার বরের প্রচণ্ড ভালো লেগেছে, ও খুব ভালোবাসে নুডলস, তো ওর তো খুব ভালো লেগেছে। আমি অতটা নুডলস ফ্যান নই, তাই জন্য আমার মোটামুটি লেগেছে, তবে খুব খারাপ একদমই বলবো না। এর মধ্যে ওরা যে চিকেনটা দিয়েছিল না, চিকেনটা ভীষণ ফ্রেশ এবং খুবই টেস্টি, ওর উপরে একটা কোডিং দিয়ে স্লাইটলি ভাজাও ছিল, যার জন্য আরও বেশি ভালো লাগছে খেতে। এরপর আমি আমার ফেভারিট জিনিস মোমোতে চলে গেলাম। মোমোর সাথে একটা চাটনি দিয়েছিল, চাটনিটা প্রচণ্ড ঝাল, ঝাল হোক আর যাই হোক মোমো তো ভাই মোমো, দুর্ধর্ষ করেছে মোমোটা, এবং ভিতরে এত চিকেন মানে মুখে দেওয়ার সাথে সাথে তো মোমোটা পুরো গলে যাচ্ছে। মোমোর ভিতরে দেখো প্রচুর চিকেন রয়েছে এবং সত্যি মোমোটা দারুণ খেতে। আমার তো এমনি মোমো ভালো লাগে, আর ওয়াও মোমো হলে তো কোনো কথাই নেই, দারুণ লেগেছে। তো আমি এদিকে মোমোটা ট্রাই করছি, তোমরা কারা কারা মোমো ফ্যান অবশ্যই আমাকে জানিও। তো এখানে উনি নুডলস পেয়ে নুডলস খেতে শুরু করে দিয়েছেন, ওনার তো ভীষণ ফেভারিট নুডলস, সে যে নুডলসই দাও না কেন ভীষণ ভালো লাগে, শুধু গ্রেভি নুডলসগুলো খেতে পারে না, বাকি সবই ওর খুব ভালো লাগে। কোয়ান্টিটি নিয়ে বস কোনো কথা হবে না, প্রচুর কোয়ান্টিটি দিয়েছে, দেখে বোঝা যাচ্ছে না কিন্তু সত্যি অনেকটা কোয়ান্টিটি, এবং চিকেনের পরিমাণও অনেকটাই বেশি ছিল। আর মোমোর কথা যদি বলি, মোমোর সাইজ কিন্তু বিশাল বড়, মানে নর্মালি যেটা আগে 99 ছিল সেটা এখন 69 দিচ্ছে, কিন্তু সাইজ কিন্তু কোনোভাবেই ছোট হয়নি, একই রকমের মোমোর সাইজ রয়েছে, খুবই সফট এবং ভেতরে চিকেনও অনেক রয়েছে। তো আমরা দারুণভাবে আমাদের ইভিনিংটা আজকে কাটাচ্ছি, বেশ ভালো লাগছে। তো তোমরা বারাসাতের এই ওয়াও চায়নাটাতে গেছো কিনা আমাকে জানিও, যদি গিয়ে থাকো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে বলো। তো আমরা তো আমাদের ইভিনিংটা আজকে বেশ সুন্দরই কাটাচ্ছি, কিন্তু এইদিকে আমার মানে ঝাল এত লেগেছে, মোমোর চাটনিটাতে প্রচণ্ড ঝাল, কিন্তু মোমোর চাটনি ঝাল না হলে আবার ভালোও লাগে না। তো তার মধ্যে আবার গরম গরম নুডলস খেয়েছি, তো ঝাল বেড়ে দ্বিগুণ হয়ে গেছে। তো কি করা যায়, তা শুভ তখন বললো যে ঠিক আছে তাহলে একটা মকটেল অর্ডার করে আয়। তো আমি গেলাম মকটেল অর্ডার করতে, ওখানে আমি ব্লু রাস্পবেরি বলে একটা মকটেল ছিল যেটার প্রাইস 95, ট্যাক্স নিয়ে 100, ওটাই অর্ডার করলাম। তো মকটেলটা এলো, খুবই সুন্দর খেতে, আইস একটু বেশি দিয়েছিলো বাট তাতে আমার কোনো প্রবলেম হয়নি, খুবই সুন্দর খেতে, লেমনের একটা ফ্লেভারও রয়েছে, তোমরা কেউ ওয়াও চায়নাতে গেলে অবশ্যই এটা ট্রাই করতে পারো। তো গাইজ আমাদের টোটাল বিল হয়েছে 440 টাকা ট্যাক্স নিয়ে। আমরা অর্ডার করেছি একটা চিকেন স্টিম মোমো আর একটা হাক্কা নুডলস সেজওয়ান সস দিয়ে, চিকেন হাক্কা নুডলস আর এই মকটেলটা, তো টোটাল মিলে আমাদের বিল হয়েছে 440। তো গাইজ তোমরা ওয়াও চায়নাতে আসলে এই মকটেলটা কিন্তু অবশ্যই ট্রাই করো, পরের বার আসার ইচ্ছা আমার অবশ্যই রয়েছে। কলকাতার সাইডে যে ওয়াও চায়না আছে ওখানেও যাওয়ার ইচ্ছা রয়েছে, গেলে অবশ্যই সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো গাইজ আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।